ইসমিল্লাহি রহমান রহিম জর্ন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সরল লেখা চ্যাপ্টারের থ্রি পয়েন্ট টু চ্যাপ্টারের অক্ষরপত্র প্রকাশনীর বইয়ের আমাদের এটি চার নম্বর পর্ব এ পর্বে আমরা আরেকটা ব্যাসিক আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয় সো ত্রিভুজের ভয়ের কেন্দ্র কাকে বলে তা আমরা যদি জানতে চাই তাহলে সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে সেদ করে ওই বিন্দুকে ত্রিভুজের ভয় কেন্দ্র বলা হয় আমরা জানি ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে শ্বেদ করে সেই সেদ বিন্দুটা হচ্ছে টু এস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত হয় সো টু এস টু ওয়ান যেহেতু অনুপাতে অন্তর্বিভক্ত হয় তখন আমাদের এখান থেকেই ভয়ের কেন্দ্রে যে স্থানাঙ্ক রয়েছে তা আমরা বের করতে পারবো আর ভয়ের কেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা আমরা জানি যে তিনটা ভুজ থাকে ভুজ তিনটা যোগফল বাই থ্রি কমা কোটি তিনটা যোগফল বাই থ্রি তো এটা আসলে কীভাবে হয় আমরা সেই সূত্রটা এই পর্বে প্রমাণ করব তো প্রমাণ করলে আমাদের এই চ্যাপ্টারে আরও একটা ব্যাসিক থাকবে ত্রিভুজের যখন তিনটা যখন মধ্যমাত্রয় বা বিন্দুত্রয় যখন আমাদের হবে তো সেইভাবে কীভাবে হয় মধ্যমাত্রয় বিন্দু সেটা আমরা একটা পর্বে আমরা শিখবো তো এখন আমরা এই সুতে এই ব্যাসিকটা এখন দেখার চেষ্টা করবো যারা আমাদের এখনও প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করেনি আপনারা সবাই আমাদের প্রস্তুতের প্রোগ্রামে জয়েন করতে পারেন সো চলুন আমাদের পর্বটা স্টার্ট করা যাক তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র কেন্দ্র আঁকার জন্য আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে তো আমরা ত্রিভুজটা এঁকে নিচ্ছি ধরুন আমি একটা আমার ফ্রি হ্যান্ড লাইনটা আমি আঁকে নিয়েছি ধরে নিচ্ছি এইটা আমাদের হচ্ছে এবিসি একটা আমাদের ত্রিভুজ যার এর স্থানাঙ্ক থাকবে বি এর স্থানাঙ্ক থাকবে সি এর স্থানাঙ্ক থাকবে আমি ধরে নিচ্ছি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বি বিন্দুটার স্থানাঙ্ক এক্স এক্স টু এটার এক্স থ্রি আর এটা হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি অর্থাৎ এরা স্থানাঙ্কর ব্যবস্থা যে কোনো পয়েন্টে সেট করতে পারে তাই শ্বেত বিন্দুকে আমরা ধরে নিচ্ছি এখন আমাদের মধ্যমত রয় নিতে হবে মধ্যমত রয় মানে কি বিসি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু এবং বি এর মধ্যবিন্দু নিলাম সো এই মধ্যবিন্দুগুলো আমরা এখন যোগ করে দিব সো এই মধ্যবিন্দুগুলো আমাদের একটা পয়েন্টে সেট করেছে আমরা শ্বেত বিন্দুটাকে সাধারণত আমরা ভর কেন্দ্র বলি তো একে জি দিয়ে আমরা প্রকাশ করে থাকি আর এই ভর কেন্দ্র ত্রিভুজের মধ্যমত রয়কে আমরা জানি এই দুইটা অংশ হচ্ছে এটা টু আর এটা হচ্ছে ওয়ান অনুপাতে বিভক্ত করে অর্থাৎ ত্রিভুজের মধ্যমাত্র আমরা জানি টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে তখন এই অন্তর্বিভক্ত বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি এটা এক্স কমা ওয়াই তাহলে আমরা এই এক্স কমা ওয়াই স্থানাঙ্ক কীভাবে পেতে পারবো তো এটা আমাদের কী পাচ্ছি এই বি বিন্দুটা আমরা ফার্স্ট দিয়ে বের করে নিতে চাই ধরে নিলাম এর মধ্যবিন্দুটা হচ্ছে ডি তাহলে এটা হচ্ছে আমাদের ই ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এফ তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের কত হবে তো আমরা একটু আগেই আমরা ব্যাসিক জেনে এসেছিলাম যে দুটা বি আর সি বিন্দু আর এই ডি বিন্দুটা কী করেছে এই দুটাকে অন্তর্বিভক্ত করেছে আর অন্তর্বিভক্ত বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু আর যদি মধ্যবিন্দু হয় তাহলে আমাদের ব্যাসিক থেকে আমরা কি জানি ত্রিভুজের যদি মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দুর ক্ষেত্রে ভুজের ক্ষেত্রে কী হবে যে ভুজ দুটো যোগফল বাই টু কোটি দুটোর যোগফল বাই টু তো এখান থেকে কী আমাদের ভুজ দুয়ার যোগফল বাই টু আমরা দিব তাহলে এখান থেকে এই ডি বিন্দুর স্থানাঙ্ক যেটা হবে ডিবেন্দুর স্থানাঙ্ক আমরা যদি বের করে নিতে চাই তাহলে ডিবেন্দুর স্থানাঙ্ক সরাসরি হচ্ছে কি যে ভুজদয়ের যোগফল বাই টু অর্থাৎ এক্স টু প্লাস এক্স থ্রি বাই হচ্ছে কত টু এই দুটোর ঘর আর কোটি হচ্ছে আমাদের ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই হচ্ছে টু এটা হবে সো এটা তাহলে আমাদের ডিভেন্দুর স্থানাঙ্কর ক্ষেত্রে আমরা এই অংশটা বলতে পারি তো দিবেন্দ্র যদি স্থানাঙ্ক আমরা এটা জানি তাহলে আমরা এ জানি ডি জানি আর তাহলে জিবেন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো তাতে জীবেন্দুর ভূজ কত হবে জীবেন্দুর ভুজের এক্সের মান কী হবে যে অনুপাত যে দুটা থাকবে ওই দুটার যোগফল মানে দুই যোগ এক তাহলে প্রথম যে অনুপাতটা থাকবে সেটা ইন্টু প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় যে আমাদের অনুপাত রয়েছে তার ভুজ তার ভোজ হচ্ছে কত তার ভোজ হচ্ছে এক্স টু বাই এক্স থ্রি এটা প্লাস অন্তর্ভুক্ত ওয়ান ইন্টু ওয়ান দ্বিতীয়টার ভুজ এটার ভুজ কত হবে বোঝা হচ্ছে এক্স ওয়ান তো এখানে তো আমরা ক্যালকুলেশন করি টু টু ক্যান্সেল আউট এখানে ওয়ান দিয়ে যদি করি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সরাসরি হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বাই হচ্ছে থ্রি আমরা একইভাবে যদি ওয়াই মানটা বের করে নিতে চাই তাহলে কী হবে একই কথা দুই যোগ এক তাহলে টু যখনই দিব টু এর ক্ষেত্রে আমাদের এই বিন্দুটার ক্ষেত্রে এই যে দ্বিতীয় বিন্দুটার কোটি দ্বিতীয় বিন্দুটার কোটি ওয়াই টু প্লাস ওয়াই ওয়াই থ্রি বাই হচ্ছে টু ইন্টু দ্বিতীয় অনু প্লাস দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথমটার কোটি প্রথমটার কোটি হচ্ছে ওয়াই ওয়ান তাহলে এখানে পাচ্ছি ওয়াই ওয়ান টু টু ক্যান্সেল আউট তাহলে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই হচ্ছে থ্রি তাহলে আমরা পেয়ে গেলাম আর একটা ব্যাসিক জিনিস সেটা হচ্ছে ত্রিভুজ যদি ভর কেন্দ্র হয় ত্রিভুজের ভর কেন্দ্র তাদের মধ্যবত ভর যে ভর যদি আমরা পেতে চাই তাহলে এই ত্রিভুজটা যে তিনটা শিষ্য থাকবে সেই তিনটা শিষ্য যোগফল বাই হচ্ছে থ্রি ভুজ আর কোটির ক্ষেত্রে আমাদের কী হবে ওয়াই টু ভুজ মানে কোটি তিনটার যোগফল বাই হচ্ছে থ্রি যদি আমরা করে দেই তাহলে আমাদের এই ব্যাসিকটা ক্লিয়ার হবে সেই পর্বে আমরা আরেকটা একটা ব্যাসিক দেখে নেই যদি ত্রিভুজের কী হয় যে একটা মানে মানে বিভাজন বিন্দু যদি সমত্রিখণ্ডন বিন্দু হয় সো সমত্রিখণ্ডন বিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্কের জন্য আমাদের ফর্মুলা কী হবে সেটা আমরা এখন দেখে নিব তাহলে সমত্রিখণ্ডন বিন্দুটা আসলে কি একটু আমরা বোঝানোর জন্য আমরা একটা সরল রেখা নিচ্ছি ধরুন এই রেখাটা সো এটা নাম দিলাম হচ্ছে এ আর বি মানে এ আর বি এর মধ্যে বিন্দু এটা যদি নেই সম তিনটা ভাগে বিভক্ত করবে একে ধরে নিলাম এটা পি আর কিউ বিন্দুতে সমত্রিকণ্ডিত হয়েছে তো হলে এবারে এর স্থানগুলি কত অনুপাতে বিভক্ত করবে তা আমরা এবার কিন্তু ডিরেক্টলি বলে দিতে পারি ত্রিখণ্ডন বিন্দুর ক্ষেত্রে সো সেটা রকম দেখুন এই অংশটা যদি আমরা এক ভাগ করে চিন্তা করি যে এই অংশটা হচ্ছে এক এই অংশটাও এক এই অংশটাও হচ্ছে এক সো এখান থেকে সমুদ্রিকণ্ডন বিন্দুর জন্য আমরা যদি আবার চিত্রটা এখানে আমি আরেকটু এখানেই খেয়াল করুন যে এখানে নাম দিলাম এর নামে থাকলো এখানে বি নামে থাকলো আমি যদি এ অংশটা নাম দিই এবার তাহলে এই অংশটা কত অনুপাতে বিভক্ত করবে তাহলে এই অংশটা হচ্ছে আমাদের এক আর এই অংশটা কত হবে এক একে দুই হবে তাহলে এই পি বিন্দুটি এখানে কত অনুপাতে বিভক্ত করবে ওয়ান টু অনুপাতে বিভক্ত করবে বিভক্ত করবে আবার দেন এটাকে যদি আমরা আরেকটু এভাবে নেই এই অংশটার মধ্য থেকেই ধরে নিচ্ছি আমাদের এটা আমাদের এ ছিল এটা বিই ছিল এবার কিউ বিন্দুতে যদি আমরা এটা অন্তর্বিভক্ত করাই তাহলে কি পাবো এই অংশটা কত এক একে দুই পাবো আর এই অংশটা কত এক পাবো তখন এটাও কত অনুপাতে বিভক্ত করবে টু ইস টু ওয়ান তার মানে কোনো অঙ্ক যদি আমাদের ত্রিখণ্ডন বিন্দু বের করতে বলা হয় তাহলে সমত্রিখণ্ডন বিন্দুর ক্ষেত্রে আমাদের কত অনুপাতে তারা বিভক্ত করতে পারবে তারা ওয়ান ইস টু টু অনুপাতে আমাদেরকে অন্তর্বিভক্ত করতে পারে অথবা টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করতে পারে সো এই বেসিকগুলো আমরা যে আলোচনা করলাম তো এই সবগুলো বেসিক যদি আপনারা ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনারা দেখা যায় আমাদের বোর্ডবইয়ের এই সমুদ্রী খণ্ডন বিন্দুর যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে চার নম্বর অঙ্কের ক্ষেত্রে রয়েছে সমুদ্রী খণ্ডন বিন্দুর স্থানাঙ্ক কী বের করবো আমরা সেই পর্বগুলো আলোচনা চোদ্দ পনেরো ষোলো সতেরো নম্বর পর্বে এই বিষয়গুলো আলোচনা করব। এবং ভর কেন্দ্র সংক্রান্ত যদি আমরা অঙ্কগুলো করবো তখন আমরা আঠারো এবং উনিশতম পর্বে কেন্দ্রের যে স্থানাঙ্ক রয়েছে আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব সো এ পর্বে আমরা আরেকটু উদাহরণ আমরা দেখে নিতে চাই যখন ভর কেন্দ্র আমরা করলাম সো এখানে আমাদের একটা উদাহরণ রয়েছে কাজ রয়েছে তিন পাঁচ এ বি সি তিনটা বিন্দু রয়েছে শীর্ষ বিন্দু হলে ত্রিভুজের ভরকেন্দ্র কেন্দ্র নির্ণয় করো তাহলে ভরকেন্দ্র কেন্দ্র বের করার ফর্মুলা আমরা একই একটু আগে আমরা জেনে আসলাম তাহলে আমরা কী লিখবো মনে করি ত্রিভুজটির ভরকেন্দ্র কেন্দ্র এক্স কমা ওয়াই তাহলে ভর স্থানাঙ্ক আমরা পাওয়ার জন্য তাহলে এক্স স্থানাঙ্কটা কী হবে যে যে তিন বিন্দুগুলো থাকবে তো তিনটা বিন্দুর ভুজের যোগফল ভুজ ত্রয়ের যোগফল বাই থ্রি অর্থাৎ তাহলে থ্রি এখানে যোগ দিব থ্রি মাইনাস ফাইভ প্লাস সেভেন বাই হচ্ছে থ্রি এবং তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি তাহলে এখানে ক্যালকুলেশনের রেজাল্ট হচ্ছে থ্রি মাইনাস ফাইভ প্লাস সেভেন অর্থাৎ টোটালি হচ্ছে তাহলে সাত তিন দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ বাই হচ্ছে থ্রি এবং ওয়াই স্থানাঙ্কটা কী হবে কোটি তিনটা যোগ ফল মানে কোটি ফাইভ এখানে মাইনাস থ্রি যোগ এখানে হচ্ছে মাইনাস ফোর বাই হচ্ছে থ্রি তাহলে রেজাল্ট ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফোর বাই হচ্ছে থ্রি তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে আমাদের এখানে পাস পাঁচ থেকে আমাদের যদি দিয়ে বাদ দিয়ে নিই তাহলে এখানে পাচ্ছি টু মাইনাস টু বাই হচ্ছে থ্রি তো আশা করবো আপনারা সবাই বুঝে গিয়েছেন অতএব নির্ণয় ভর কেন্দ্রের স্থানাঙ্ক তো আমি আশা করব আপনারা সবাই একদম ক্লিয়ার হয়ে গেছেন যে ভরকেন্দ্র সংক্রান্ত আলোচনায় সো এর পরবর্তী আমাদের আলোচনা যেটা আমরা করবো একদম বড বইয়ের আলোচনা আমরা শুরু করব। সো একদম পাঁচ নম্বর থেকে শুরু করে আমরা একটা একটা করে বটবে যা আছে পাঁচ ছয় সাত এভাবে নাম্বারিং করছি আমি এখানে বিশ পর্যন্ত চলে আসতে এক সিরিয়ালে এবং এখান থেকে একুশ থেকে শুরু করে আঠাশ পর্যন্ত আমরা সবগুলো অঙ্কই আমরা আস্তে আস্তে আমরা করব আঠাশ নাম্বার পর্ব পর্যন্ত এবং আমার উদাহরণ রয়েছে উনত্রিশ ত্রিশ একত্রিশ এই একত্রিশটা পর্ব আমরা সবগুলো অঙ্ক ক্লিয়ার করব। সো সে পর্বগুলো ধারা দুজনে পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ